কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মারধর ও নিগ্রহ করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নার্সিং স্টাফ। বৃহস্পতিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে। আক্রান্ত ওই নার্সের নাম শম্পা সাউ। এদিকে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনার জেরে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের অন্য নার্সরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমওএইচ এর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সকে মারধরের ঘটনা নিয়ে শমশেরগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক। কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বিএমওএইচ। এদিকে নার্সকে নিগ্রহ কাণ্ডে রোগের এক মহিলা আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিনেশ সাহার রিপোর্ট, NTVWB। ডিউটিতে ছিলেন ওই দিদি বলেছে মা তুমি একটু হাঁটো, এবার মা বলেছে হাঁটতে পারছি না, তখন দিদি বলেছে তাহলে আমি একবার চেক করি, চেক করে যদি তোমার মাথাটা নিচের দিকে না নেমে আসে তাহলে তুমি মানে হেঁটো না, আর যদি ওপরের দিকে থাকে মাথাটা তাহলে তুমি একটু হাঁটবে, এই তো কথা। এই কথা শুনে বাড়ির লোক বলছে না চেক করুন, এবার সব সময় তো চেক করা হয় না, চার ঘন্টা পর পর চেক করতে হয়, কিন্তু আমাদের এখানকার মানুষজন এমনই যে আধ ঘন্টা পর পর চেক করুন, বুঝেছেন? তারপরে কি হয়েছিল? তারপরে দিদিকে মারা হয়, তারপর কিছু কথা কাটাকাটির পরে দিদিকে মারা হয়, দিদিকে পুরো নিচে ফেলে পুরো মানে ফ্লোরে এলিয়ে দিয়ে চুল টুল গুলো মানে কি বলবো ওই এলো এলো পাথারি ভাবে মারা হয় দিদিকে। বিএমএস এর কি অভিযোগ করলেন আপনি? আমি বিএমএস এর কাছে অভিযোগ করেছি, আজকে দিদিকে মেরেছে কালকে আমাদেরকে মারবে, তাই তো? আমাদের কোনো সিকিউরিটি নেই, আমরা ওপরে একা একা কাজ করি, তাহলে আমরা কাজটা করব কেন? আমরা চারজন মিলে ডিউটি করি, এবার দুজন হচ্ছে লেবার রুম করি, দুজন জেনারেল করি, তাহলে দুজন মিলে আমাদের অনুপনগরে পার ডে প্রায় 25-30টা ডেলিভারি হয়, তাহলে 25টা ডেলিভারি দুজন মিলে করি, তাহলে কেন করব? কিসের জন্য করব? মারধরটা কে? বাড়ির লোক, পেশেন্ট পার্টির লোক। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সিকিউরিটি, সিকিউরিটি না হলে আর হচ্ছে ওদের শাস্তি দিতে হবে। ঘটা উচিত ছিল না। আমাদের হসপিটাল খুব স্বাস্থ্য হসপিটাল, আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে RHBP সব থেকে বেশি ডেলিভারি আমাদের এখানে হয়, অ্যাডমিশনে প্রচুর হয়, সেটা অপ্রীতিকর ঘটনা। আমরা থানাতেও জানিয়েছি, আমাদের বিডি সাহেবকে জানিয়েছি, আমাদের এখানে সিভিক একজনই থাকে, আমরা জানিয়েছি যেন সিভিকটাকে ইনক্রিজ করা হয়। আর হসপিটালে একটা নিয়ম আছে যে একটা রোগীর সঙ্গে একজনই থাকবে, যেটা এখানে মানা হয় না, এটা কিন্তু ইউনিভার্সাল রুল যে একটা রোগীর সঙ্গে একজন লোক থাকবে, এত লোক থাকবে না। যেহেতু একটি গ্রামীণ হসপিটাল, সবাই আসে, আমরা কখনো চাই না যে সবাই থাকলে কোনো যায় আসে, কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে বলে এই চিন্তাভাবনাটা আমাদের আসছে। এবার আমরা এটাকে যতটা ইয়ে করা যায়, দিদিটাকে আমরা অনুরোধ করেছি যে দিদিরা যেন আজকে এই ঘটনা ঘটার পরেও ওনারা একটু ধন্যবাদ জানাবো যে ঘটনা ঘটার পরেও কিন্তু ওরা সার্ভিস অফ করেননি, সার্ভিস চালিয়ে যাচ্ছেন। আমরা একটা অনুরোধ রাখবো সার্ভিস চালিয়ে যেতে, আমরা কালকের মধ্যেই আর যতটা সম্ভব পর্যাপ্ত নিরাপত্তা না পেলে আগামীকাল থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন এর নার্সরা। আমরা আশ্বাস দিয়েছি যে থানার সঙ্গে কথা হয়েছে, থানা কাল থেকে সিকিউরিটি আরও ইনক্রিজ করবে, তাহলে ওনারা কাজটা চালিয়ে যেতে পারবে। ওদেরকে কি আটক করেছে পুলিশ? হ্যাঁ, থানা ওদের আটক করেছে। এফআইআর করছে? হ্যাঁ। আমি তো পরে থেকে এসেছি, ঘটনা ঘটে যাওয়ার পরে, তো আমি যেটুকু শুনলাম চোখে দেখিনি। আমাদের ও ফারাক্কা থানার অন্তর্গত মহেশপুর জিপির শাঁকাপাড়া গ্রামের একজন বৌমা, মায়ের বাড়ি বাস্তুপুরের ঘনশ্যামপুর গ্রামের, তো ওই মেয়ে বাচ্চা প্রসবের জন্য এসেছিলো এই হসপিটালে, মায়ের বাড়ি থেকে একজন সঙ্গে মহিলাও এসেছিলেন। ওই মহিলার সঙ্গে নার্সের কি কথা কাটাকাটি হয়েছে সঠিক আমার জানা নেই, তবে ওই ব্যাপার নিয়ে আমাদের ওই পাড়ার ছেলেটা ওই যাওয়ার স্বামীকে ধরে নিয়ে গেছে থানায়, মহিলাও দুটো রয়েছে থানায়। তো
এইটার বিষয়ে আমরা খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি এই পরিবারের পক্ষ থেকে। এটা আর হবে না এই ধরনের কোনো ঘটনা। আমি পরিবারের পক্ষ থেকে করজোড়ে মানে ক্ষমা চাইছি। আমি না, পুরুষের সঙ্গে কিছু কথা কথা হয়নি, পুরুষটা পরে থেকে গেছিলো, তো পুরুষকেও নিয়ে সঙ্গে নিয়ে চলে গেছে থানা। ওই মেয়েটার সাথে হয়েছে? হ্যাঁ, মেয়েটার সঙ্গে হয়েছিল, কথা কাটাকাটি যাই কিছু একটা হয়েছে। মারধরের ঘটনা ঘটেছে না? সঠিক আমার এগুলো জানা নেই, মারধর হয়নি এরকম আমার জানা নেই, কথা কাটাকাটি হয়েছিল। আপনার নাম? আমার নাম মাঞ্জারুল ইসলাম। বাড়ি? বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত মহেশপুর জিপির শাঁখাপাড়া গ্রামে।